सरकार गठन से आयुष्मान भारत चालू
6000 টাকা করে প্রত্যেক চাষি ভাইয়ের জন্য পিএম अनाउंस করেছিলেন আমরা দিয়ে দেব 3 বছর হয়ে গেল মানে 18000 টাকা এখনো আপনাদের দিতে দেয়নি কেন দেননি এরা কি আমাদের লোক নয় যেদিন বিজেপি সরকার হবে তার আগে সরকার গঠনের আগে এই 18000 টাকা আমার সমস্ত চাষি ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে সে হিন্দু হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে শিখ হোক এই 18000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে যারা ক্ষেত চাষী যাদের কিচ্ছু নেই তাদের জন্য 4000 টাকা প্রত্যেক বছরে এই এই বিজেপি সরকার আপনাদের দেবে আর লাস্ট একটা কথা বলে রাখি 34 বছর আমরা বিরোধিতা করেছি আমাকে যত বাধা দেবেন না আমি তত ভেতরে ঢুকব আমাকে যত ভয় দেখাবেন আমি আরো ভয়ের মধ্যে ঢুকে যাব এসব করে লাভ নেই কারণ এখন ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে আপনিও জানেন আমিও জানি কি বিজেপি সরকার নিশ্চয়ই আসছে দুঃখটা কথা হয় জানেন যখন আমরা গণতন্ত্রের কথা বলি আর তারপরে গণতন্ত্রকে ভুলে যাই আমরা মাইকে বলছি গণতন্ত্র গণতন্ত্র কিন্তু যখন কাজে আসি তখন গণতন্ত্র ভুলে যাই আমরা যাই হোক আমি ওর মধ্যে যাব না আমি রাজনীতির লোক নই আমি এসেছি শুধু একটাই কারণে আমি এসেছি বিজেপি জয়েন করেছি একটাই কারণে কি আমি 18 বছরে একটা স্বপ্ন দেখেছিলাম আমি গরিব মানুষদের জন্য কিছু করব তারপর এখান থেকে বোম্বে গেছি বোম্বে গিয়েও আমি কিন্তু আমার মজদুর ইউনিয়নের চেয়ারম্যান আমি ছিলাম 25 বছর তাদের 7000 টাকার ইউনিয়নকে আমি 30 কোটি টাকার ইউনিয়ন করে দিয়েছি যেখানে আপনার বিয়ে পড়াশোনার খরচা মেডিকেল যা বলবেন সব কিছু ফ্রি করে দিয়ে তারপরে বলেছি আমার কাজ শেষ কিন্তু জীবনে কখনো কখনো কিছু থেকে যায় ভগবান এত দিয়েছেন সে কাঁধে এত বড় স্টার্ট করেছেন একটা অন্ধ গলির ছেলেকে সেটাই নিয়ে বয়ে বেড়াতে পারছি না কিন্তু কেন আমি এসেছি আমিও বলেছিলাম আমাদের একবার ভোট দিন আমি পার্লামেন্টে গিয়ে চাচাবো বাংলার থেকে তার অধিকার নিয়ে আসবো দেখি এই 10 বছরও তারাও বিরোধিতা করে গেল তাহলে একটা রাজ্য যদি 44 বছর ধরে বিরোধিতা করে সে রাজ্য পাবে কি আরে আমাদের গ্রামে যদি কেউ বিরোধিতা করে তাকে আমরা এক ঘরে করে দিই বলে যা ওখানে গিয়ে বস এখন বলছে সব আপনাদের বাড়িতে রাখি রাশন পৌঁছে দেবে আবার একটা ললিপপ আপনি বলুন তো একটা ছোট্ট কথা বলুন তো আমরা 10 কোটি লোক 6 কোটি আমরা রাশন তুলি 4 কোটির মধ্যে 2 কোটি আমার ভাইরা বাইরে কাজ করে আর 2 কোটি রাশন নেয় না তো যে রাশন নয় না নেয় না সে কি কাঁধে করে আপনার রাশন নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে দেবে না তাহলে 6 কোটি লোককে একদিনে রাশন দিয়ে আসতে গেলে বাড়িতে আরো 6 কোটি লোকের দরকার এবার হিসাব করে দেখে নিন আপনার বাড়িতে যেদিন রাশন পৌঁছবে সেটা কবে দিন কোন দিন কেউ জানে না এই ততদিন কিন্তু আপনার বাড়িতে উনুন জ্বলবে না এই ললিপপ খাবেন না তার আবার 5 বছর কষ্ট আছে অ্যাকচুয়ালি এটা হলো আরেকটা বিজনেস এরা খুব সুন্দর বিজনেস করে খালি এক মুঠো চাল তুলে নেবে আরে একটা বাড়িতে 4 জন আছে তাহলে 2 কেজি করে 8 কেজি একজন রাশন পায় তাহলে একটা লোককে এদিকে 8 কেজি এদিকে 8 কেজি মানে 16 কেজি তুলে ও বাবু রাশন নেবে গো বাড়ির সামনে কি চা যাবেন কিন্তু একটা কথা বলে রাখি এটা হবে না হতে পারে না প্র্যাকটিক্যালি নট পসিবল সেই জন্য বলছি এই লোভে আসবেন না কারণ এটা আর একটা বিজনেস এক মুঠো যদি চাল তুলে নি না অধিকার আপনারা সবাই মিলে কেন আমাদের ভিক্ষে দেবেন আমার গরিব ভাই বোনদের ওটা তো আমাদের অধিকার ঠিক ইলেকশনের আগে এ ললিপপ এ ললিপপ এ ললিপপ সবাইকে ললিপপ দিয়ে দিতে ঠিক ইলেকশনের আগে
আর এই পাঁচ বছর কি করছিলেন? যাই হোক, এবার কথাটা হচ্ছে কি, যেহেতু আমাকে আপনারা চেনেন, আমার সাথে আপনাদের সম্বন্ধ শুধু হিরো আর ফ্যানের নয়, আপনাদের সাথে আমার সম্বন্ধ হলো হৃদয়ের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। হ্যাঁ, আমি বলি, চিৎকার করে বলি, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। আর আমি যা বলি তা আমি করে দেখাই, সেই জন্য এখানে এসছি। বেশি কথা না বলে জয়ন্তকেও বলেছি, জয়ন্ত মিথ্যে কথা বলে ভোট চাইবে না, ওরা ওদের মিথ্যে বলতে দাও, তোমরা আমরা কেউ মিথ্যে কথা বলবো না, ঠিক যতটুকু পারবো ততটুকুই আপনাদের কাছে বলব। তা আমি আগে বলে নিই আমরা কি কি পারবো। নাকি সব থেকে নেগলেক্টেড প্লেস, 34 বছর ধরে নেগলেক্ট করেছে, আর তারপরে 10 বছর। কিন্তু এবারে কথা দিচ্ছি, এবারে কিন্তু আপনাদের কেউ আর ওই হাত ধরে থাকতে পারবে না, তাহলে কিন্তু এই ফাটা টেস্ট আবার জেগে উঠবে। প্রথম, আমাদের ডিস্ট্রিক্টের যত জেনারেল হসপিটাল আছে তার সব জেনারেল বেড শীত তাপ নিয়ন্ত্রিত করব, মানে ফুললি এয়ার কন্ডিশন। যদি আমার ছেলে এয়ার কন্ডিশন রুমে জন্মাতে পারে, তো আমার ওই বোন তার ছোট্ট শিশুটা নিয়ে সেই এয়ার কন্ডিশন রুমেতেই থাকবে।